হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার এবং শুভ সকাল। এই যে আপনারা আমার পাখিটাকে দেখতে পাচ্ছেন, অনেক দিন ধরে আপনারা দেখতে পাচ্ছিলেন আমার পাখি, একসাথে দুটোই ছিল। সবসময় আপনারা দেখতেই পেয়েছিলেন আমার সাথে টিয়া পাখি দুটোই ছিল, আর আজকে থেকে আপনারা দেখতে পাবেন হচ্ছে একটাই। আমারও কষ্ট লাগতেছে এসব কথা বলতে, কারণ একটা তাদের সাথে থেকে আমার ভালোবাসা অনেক বন্ধন হয়ে গেছিল, আর আমার যে পাখিটা এখন খাঁচায় আছে সেও অনেক কষ্ট পাচ্ছে, কারণ আজকে উনি একা। গতকাল কে হচ্ছে তার বন্ধু, তার সাথে যে ছিল তিনি হচ্ছে আমার খাঁচায় ছেড়ে রাখা হয়েছে, খাঁচার বাইরে রাখা হয়েছিল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার খাঁচা লক করা থাকে, কারণ এই খাঁচা যদি লক করে না রাখি, এই যে দেখতেই পাচ্ছেন এই খাঁচা যদি লক করা না হয় তাহলে ওরা নিজেরাই খুলতে পারে। এইটা দরজাটা ওরা নিজেরাই খুলবে, খোলার পরে তারা হচ্ছে নিজেরাই বের হয়ে গিয়েছিলো, কারণ এখানেই রাখা হয়, সবসময় এখানেই থাকে। ব্যালকনিতে আমি যখন থাকি তখন এখানে ছেড়ে রাখি, আমি আমার সাথেই থাকে ওরা, এখানে খাঁচার উপরেই বসে থাকে, কখনো বাইরে উড়ে চলে যায় না। কারণ দেখতেই পাচ্ছেন এখানে বাজরিগার আছে আমার, আর দুটো টিয়া পাখি। টিয়া পাখিটা আছে আমার অনেক শখের ছিল, আমি জান সবাই জানেন টিয়া পাখি পালানো আসলে নিষেধ। এই পাখিটা আমি যখন কিনেছিলাম এই তখন কোনো নিষেধ ছিল না, তখন সবাই পালাতো সবাই কিনতো, এখন হচ্ছে নিষেধ করা হয়েছে হাওয়া মুভি বের হওয়ার পর থেকে, কারণ এটা হচ্ছে হাওয়ার মুভি বের হওয়ার অনেক আগেই কেনা আমার পাখিটা। আজকে আমার এই পাখিটা আমার সাথে একসাথে রয়েছে এক বছরের উপরে। এই পাখি তাদের সাথে আমি এক বছরের উপরে একসাথে আছি, একসাথে এক বছরের উপরে ছিলাম, কারণ আজকে হচ্ছে সে একা। আপনারা দেখতেই পাচ্ছেন তিনি ডাক দিতেছে, তার বন্ধুকে খুঁজতেছে। আর আমি যদি বাসায় থাকতাম তাহলে অবশ্যই তাকে ধরতে পারতাম, ওনারা আমার সাথে বস মানে আমার বাসায় যারা থাকেন তাদেরকে একটু ভয় পায়, কারণ আপনারা সবসময় দেখেছেন যে আমি তাদের সাথে একসাথে খেলি, তারা আমার কাঁধে বসে থাকে, মাথায় বসে থাকে, হাতে আসে, দেখতেই পাচ্ছেন, দেখতে পেয়েছিলেন সবসময়। গতকালকে হচ্ছে দুর্ভাগ্যবশত এই ব্যালকনি দিয়ে বের হয়ে চলে গেছে, গতকালকে এদিক দিয়ে বের হয়ে নাকি ওই নারকেল গাছে গাছে বসেছিল। যে দেখতেই পাচ্ছেন আপনারা নারকেল সামনে নারকেল গাছ, এই গাছে নাকি বসেছিল। তো এই নারকেল গাছ যেহেতু এখানে আছে, এখানে আমি সকাল থেকে খুঁজতেছি তাকে, এখনও কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। এখানে অনেকগুলো গাছ আছে, আমি সব জায়গায় খুঁজেছি, সব জায়গায় দেখেছি, অনেকক্ষণ দাগাদাগি করেছি আমি তাকে, কোনো দিক দিয়ে সাড়া দেয়নি, হয়তো বা তিনি অন্য জায়গায় উড়ে চলে গেছে, কারণ গতকালকে আমি ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। আসলে আমার কষ্ট লাগতেছে, এই খারাপ লাগতেছে পাখিটাকে হারিয়ে, কারণ এখন যে একটা পাখি আছে আমার তারও খারাপ লাগতেছে, এতদিন দুইটো ছিল, তারা দুজনেই ছিল, আজকে হচ্ছে তার দুর্ভাগ্যবশত একা হয়ে গেলেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাখিটাতে হচ্ছে পায়ের মধ্যে রিং লাগানো আছে, এটাতে হচ্ছে বাম পাশে লাগানো,
আরেকটাতে যেটাতে লাগানো ছিল আরেকটা যেটা উড়ে চলে গেছে ওটাতে হচ্ছে ডান পাশে লাগানো ছিল রিং। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি বলবো, যার সাথে যতদিন থাকার ততদিনই থাকবে। তার সাথে আমাদের গতকালকে পর্যন্তই একসাথে থাকার ছিল, তারপর থেকে মনে করেন আলাদা হয়ে যাওয়ার ছিল, এই জন্য আলাদা হয়ে গেছি আমরা, এটা মেনে নিতেই হবে। মিঠু মিঠু মিঠু